হ্যালো, আজকে আমি আপনাদের দেখাবো গাড়ি হঠাৎ এরকম করা শুরু করলে রাস্তার ভিতরে সবগুলো লাইট জ্বলছে নিচ্ছে, স্টার্ট হচ্ছে না, তখন অ্যাকচুয়ালি কী করে গ্যারেজ পর্যন্ত নিয়ে যাবেন? বা ভয়ের কিছু নাই, প্রথম চান্সেই চিন্তা করতে হবে এটা মেবি ব্যাটারির প্রবলেম। সো চলেন দেখেন একটুখানি সমাধান। এরপরে ইঞ্জিন অন হওয়াতে হাইব্রিড ব্যাটারি চার্জ হচ্ছে, এইভাবে করে করে বাস বন্ধ হয়ে গেলে দিস উইল বি দ্য অনলি রিজন বন্ধ হওয়া। আরে মানুষজন এসে যে ভয় দিচ্ছিল, বলে যে ভাইরাস ঠিক আছে, ভাই ব্যাটারির চেয়ে বড় জিনিস আমরা রাস্তায় আটকাই ছিলাম 3 ঘন্টা। যেহেতু আপনার এই সমস্যাটা হয়েছে ওই ক্ষেত্রে এরপরের থেকে করলে ভালো, এখন যদি এটা ওয়ারেন্টি থাকে অনেক সময় পাওয়ার বাটনের সমস্যা হয়ে যায়, আমি প্রথমে মনে করছিলাম পাওয়ার বাটন ফল্ট হয়েছে।
মুদ্রা কথা, গাড়ি নতুন কিনেন বা পুরাতন কেনার সাথে সাথে ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন, অথবা ব্যাটারিটা চেক করে নেবেন ওইটার কত পাওয়ার আছে, না হলে আমার মতো বিপদে পড়তে পারেন রাস্তাঘাটে যে কোনো সময়। সো চলেন দেখেন এখন ব্যাটারি পাওয়ারফুল লাগবে না, আমরা যাচ্ছি বাড়ির দিকে, বাই বাই। আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে।